থামল থেকে বুঝতেই পেরেছেন আমরা মাসি হতে চলেছি আমাদের কেয়া দিদি প্রেগনেন্ট জানেন না ও মা দুটো তো দিলেন পেটে হাত দিয়ে উনি প্রেগনেন্ট যতই হোক উনি তো প্রেগন্যান্ট আমাদের উচিত ওনাকে কনগ্রাচুলেশন বলা তো কেয়াদি আমরা আপনাকে নিয়ে অনেক রোস্ট করেছি রোস্টারদের আপনি একটা খোরা খাদ্য ছিলেন কিন্তু আমি আপনাকে নিয়ে রোস্ট করছি না আমি আপনাকে কনগ্রাচুলেশনই বলতে এসেছি একটা মেয়ে আর এই মা হওয়ার যে একটা অনুভূতি একটা মেয়ে হয়তো আমি বুঝি যদিও আমি এখনো প্রেগনেন্ট হইনি তবুও বোঝা যায় যে আপনি মা হতে চলেছেন এটা খুবই আনন্দের আপনার আমি দেখলাম যে আপনি একটা ভিডিও এনেছিলেন সিক্সটিন অগস্ট যেখানে আপনি বলেছিলেন যে আপনার বুড়ো মানে আপনার আগের হাজব্যান্ড মারা গিয়েছে তার বাৎসরিক আর প্রেগন্যান্সির আপনি নিউজটা মানে যেটা দেখালেন সেটা হচ্ছে জানুয়ারিতে তো যাই হোক কয়েক মাসের মধ্যে আপনি প্রেগনেন্ট হয়েছেন বিশ্বজিৎ আপনার বাচ্চার বাবা বিশ্বজিৎ আপনার থেকে অনেক ছোট আমার মনে হয় আপনার ছেলের থেকেও ছোট যাই হোক ভালোবেসে বিয়ে করেছেন আপনারা মানে স্বামী স্ত্রী বাবা মা হতে চলেছেন আপনাকে আমি জাস্ট কনগ্রাচুলেশনই বলতে এলাম তবে হ্যাঁ একটা কথাই বলবো যে বিশ্বজিৎকেই রাখুন আর অন্য কাউকে বিয়ে করবেন না আর কেন শুধু শুধু নিজেকে এরকম খরাপ করবেন ভালো থাকুন আর বাচ্চাকে ভালোভাবে রাখুন আর আর নোংরা নোংরা ভিডিও করবেন না মা হতে চলেছেন তো সেই জন্যই বললাম চলুন আজকের ভিডিওটা এতটাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ ডু লাইক চ্যানেল সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই টেক কেয়ার জয় হিন্দ